আসসালামু আলাইকুম সিভিক্স মোমেন স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা জানব মহান মে দিবস সম্পর্কে। মে দিবস ছিল মূলত শ্রমিকদের জন্য উৎসর্গীকৃত একটি দিবস। আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে মে দিবস পালন করি। আর মে দিবস শ্রমিকের মুক্তির বার্তা নিয়ে যখন আসে, তখন বাংলাদেশে লাখ লাখ শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। এছাড়া বর্তমানে লকডাউনের কারণে সারা বাংলাদেশে বহু শ্রমিক অর্ধাহারে অনাহারে রয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প, কল কারখানা আগের মতো এখন আর চলছে না। তাই অধিকাংশ জায়গায় শ্রমিক ছাঁটাই হয়ে গেছে, গার্মেন্ট শিল্প সহ, তারপর ডেয়ারি শিল্প, তারপর রয়েছে পোলট্রি শিল্প। এ ধরনের বহু শিল্প এখন তার অস্তিত্ব হুমকির সম্মুখীন। যারা মালিক পক্ষ রয়েছেন তারাও বুঝতে পারছেন না কি করবেন। তাদের শ্রমিকদেরকে তারা স্থায়ীভাবে রাখতেও পারছেন না, আবার শ্রমিকদেরকে বিদায় করে দিবেন তাও করতে পারছেন না। কিন্তু শ্রমিকদের খাদ্য, বস্ত্র সহ তাদের বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা কোনোভাবেই তারা করতে পারছেন না। তাই এই বছরের শ্রমিক দিবস, তারপরও সামনে রয়েছে আমাদের মহান ঈদ, ঈদুল আজহা নয়, ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে নতুন পোশাক। আমরা সাধারণত এই সময় ছেলেমেয়েদেরকে নতুন পোশাক দিয়ে থাকি, কিন্তু আজ যেসব শ্রমিক ভাই বোনেরা কর্মহীন অবস্থায় পড়ে রয়েছেন, তারা দুমুটি বাতের ব্যবস্থাই করতে পারছেন না, কিন্তু তাদের ছেলেমেয়েদের জন্য পোশাকের ব্যবস্থা কীভাবে করবেন? যারা কর্মরত রয়েছেন, আমরা ওই ধরনের মালিকদের কাছে দাবি জানাচ্ছি, তারা যেন ঈদের আগেই তাদের ঈদ বোনাস পেয়ে যায়। তাদের চলতি মাসের বেতন সহ তারা যাতে ঈদ বোনাস আগেই লাভ করে, এই যদি আগে তারা হাতে কিছু টাকা পায়, তাহলে তারা নিজেদের জন্য অথবা ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনতে পারবে। মে দিবসের মূল প্রতিপাদ্য বিষয় আমাদের সকলেরই জানা, এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পাশাপাশি শিকাগো শহরের একটি ঘটনা। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে সংগ্রাম করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। সেই ঐতিহাসিক দিবস শ্রমিকদের মধ্যে সংহতি বৃদ্ধি ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম জুগিয়েছে, সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে। অন্যান্য দেশে প্রতি বছরই শ্রমিকদের কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, তারা তাদেরকে নিজেদেরকে অসহায় পাবেন না, কিন্তু বাংলাদেশে এ ব্যাপারটিতে বিশেষভাবে ঘাটতি দেখা যায়। বিশেষ করে আমাদের অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অবস্থা খুবই নাজুক। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বিভিন্ন কল কারখানায় অথবা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব শ্রমিক কর্মচারী রয়েছেন, তারা একটা নির্দিষ্ট বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন, তারা সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা অবসর বিনোদনের ব্যবস্থা রয়েছে, কিন্তু অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যারা রয়েছেন তাদের অবস্থা খুবই খারাপ। তার কারণ তারা কোনো সংগঠিত নন, তাদের মালিক পক্ষ যেভাবে তাদেরকে চালায় তারা সেভাবেই চলেন, তাদের কাজের কোনো গ্যারান্টি নেই, তাদের পরিশ্রমের কোনো মর্যাদা নেই। তাই আমরা আজ বলতে চাচ্ছি, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যারা রয়েছেন তাদেরকে কোনো ক্রমে অবহেলা করা যাবে না। শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করতে হবে। আমরা জানি প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং চিত্ত বিনোদন, চিত্ত বিনোদন সহ 6টি বিষয়ের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এইগুলো হচ্ছে তাদের মৌলিক চাহিদা, এই চাহিদাগুলো তাদেরকে অবশ্যই পূরণ করতে হয়। আর এই চাহিদা পূরণ করতে হলে অবশ্যই তাদেরকে বিভিন্ন জায়গা থেকে অর্থের সংস্থান করতে হয়। যে ধরনের চাকরি করেন বা ব্যবসা করেন, সেখান থেকেই তাকে অর্থের সংস্থান করতে হয়। একজন শ্রমিক 12 ঘন্টা অথবা 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করে সে যদি ভালোভাবে সংসার চালাতে না পারে, তাহলে সে তার কাজের মধ্যে পূর্ণভাবে মনোযোগ দিতে পারে না। তাছাড়া কিছু কিছু শ্রমিক রয়েছেন, কর্মচারী রয়েছেন, তখন তারা বাধ্য হয়ে দুর্নীতির আশ্রয় নেন, ছলচাতুরির আশ্রয় নেন। অর্থাৎ মালিক পক্ষ থেকে তারা বিভিন্নভাবে অসাধুতার আশ্রয় নিয়ে
তারা নিজেদের পকেটে টাকা ভরার চেষ্টা করেন। তাই আমরা বলছি যে শ্রমিকদের মৌলিক চাহিদা যাতে পূরণ হয় সেজন্য প্রাতিষ্ঠানিক শ্রমিকের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদেরও তাদের মজুরির হার নির্ধারণ করে দিতে হবে, তাদের পারিশ্রমিকের হার নির্ধারণ করে দিতে হবে। দেশের প্রায় 87% শ্রমজীবী মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে, তারা অসংগঠিত অবস্থায় বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। বাংলাদেশের সংবিধানেও শ্রমিকদের ব্যাপারে, কৃষক শ্রমিকদের ব্যাপারে বিভিন্ন ধরনের তাদের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। তাই আমরা এই বিষয়টিকে কোনো ক্রমেই অবহেলা করতে পারি না। সংবিধানের 14 অনুচ্ছেদে কৃষক শ্রমিক সহ জনগণের অনগ্রসর অংশের শোষণ মুক্তি এবং 19 অনুচ্ছেদে সকল নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিলোপ সাধনের কথা বলা হয়েছে। তাই এ ধরনের বৈষম্য নিরসন করা অতীব জরুরি। অপ্রাতিষ্ঠানিক খাত বলতে কী বোঝায়? মূলত অপ্রাতিষ্ঠানিক খাত হচ্ছে বড় বড় শিল্প কারখানা বাদ দিয়ে অথবা সরকারি বেসরকারি বিভিন্ন বড় ধরনের প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্যান্য বাড়ি ঘরে অথবা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের মধ্যে যে সকল শ্রমিক রয়েছেন, নির্মাণ শ্রমিক হিসেবে যারা রয়েছেন, তারাই মূলত অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। আরও বিস্তারিত বলতে গেলে অপ্রাতিষ্ঠানিক খাত বলতে 20টি ক্যাটাগরিতে নিয়োজিত স্থায়ী এবং মৌসুমী শ্রমিকদেরকে বোঝায়। এদের মধ্যে রয়েছেন কৃষি শ্রমিক, বর্গা চাষি, তাঁতি, কামার, কুমার, মাঝি, ঘাট শ্রমিক, নির্মাণ শ্রমিক, হকার, ফেরিওয়ালা, দর্জি, কাঠ মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, রিক্সা চালক, ঠেলা চালক, মাটিকাটা শ্রমিক, গৃহকর্মী, মালি, গ্রিল ওয়েল্ডিং শ্রমিক, দোকান কর্মচারী, বাঁশ বেতের কারিগর, বেকারি শ্রমিক, ডেকোরেটর, মোটর গ্যারেজ, জাহাজ ভাঙ্গা শ্রমিক, বুক বাইন্ডিং শ্রমিক, তারপর সুইপার, নৌশী, প্রহরী, পোল্ট্রি, ফিশারি শিল্পে নিয়োজিত শ্রমিকজন। এছাড়া সারা দেশে 20 লাখের বেশি রয়েছেন দোকান কর্মচারী, তারা দোকানে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে কাজ করে যাচ্ছেন, সরকারি বেসরকারি সবাই। রুটি বিস্কুট ও কনফেকশনারি শ্রমিকরা ঈদ বোনাস থেকে বঞ্চিত হন, মালিকদের আন্তরিকতার অভাবে এমনটি হচ্ছে। তারা যদি তাদের প্রতি একটু আন্তরিক হন তাহলে তারাও ঈদ করতে পারেন, শ্রমিকরাও তাদের সন্তানদের মুখে হাসি ফুটাতে পারে। তাই আমরা বলছি, আমরা দাবি জানাচ্ছি প্রত্যেক মালিক অর্থাৎ যেই প্রতিষ্ঠানে চালাচ্ছেন তাদের অধীনস্থ শ্রমিকদের ঈদ বোনাসের ব্যবস্থা, তারা যাতে তাদের ছেলেমেয়েদের জন্য নতুন কিছু করতে পারে সেজন্য তাদেরকে পর্যাপ্ত পরিমাণে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া রুটি বিস্কুট কনফেকশনারি শ্রমিকরা তারা 12 দফা দাবি জানিয়েছেন। 12 দফা দাবির মধ্যে রয়েছে স্বল্প সময়ের মধ্যে চলতি মাসের বেতন এবং ঈদ বোনাস পরিশোধ করা, শ্রমিকদের পালাক্রমে ঈদের ছুটি দেওয়া, শ্রমিকদের আইডি কার্ড এবং নিয়োগপত্র দেওয়া, সাপ্তাহিক ছুটি দেওয়া, শ্রম আইন বাস্তবায়ন করা, শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া, শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করা, ওভারটাইম দেওয়া, প্রতি বছর বেতন বাড়ানো, কথায় কথায় শ্রমিকদেরকে চাকরিচ্যুত না করা, চাকরিচ্যুত করতে হলে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পরিশোধ করা এবং 7 কার্যদিবসের মধ্যে মাসিক বেতন দিয়ে দেওয়া। তারপর বাংলাদেশে শ্রমিকদের একটি বৃহৎ অংশ হচ্ছে কৃষক এবং মজুর, অর্থাৎ কৃষক বলতে যারা নিজেরা জমির মালিক তাদেরকে বোঝানো হচ্ছে না, কৃষি শ্রমিক এবং খেত মজুর যারা, তারা বর্তমানে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ কোভিড-19 এর কারণে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে তারা রয়েছেন। অধিকাংশ শ্রমিক অর্ধাহারে অনাহারে গত 1 বছর ধরে কোনো রকমের দিনাতিপাত করছেন। কেউ কেউ দুঃখ করে বলছেন, যারা মারা গেছে তারাই ভালো, আমরা বেঁচে থেকেই বা কী লাভ, আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য খাদ্যের সংস্থান করতে পারছি না, নিজেরাও খেতে পড়তে পারছি না, এ যেন এক মহাযন্ত্রণা। একথা কখন মানুষ বলে যখন তার আর সহ্যের সীমাটা ছাড়িয়ে যায়। তাই আমরা
খ্যাত মজুর সমিতি এবং কৃষক সমিতির যে দাবিগুলো সেই দশ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন নিবেদন জানাচ্ছি। এই দশ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে কৃষকের বোরো ধান কাটা, মারাই, নিরাপদে গড়ে তোলা, বাজারজাতকরণ ইত্যাদি সার্বিক কাজে সরকারের সহযোগিতা। খ্যাত মজুরদের ধান কাটার জন্য ফসলের এলাকায় বিনা খরচে যাতায়াতের জন্য সরকারি ব্যবস্থাপনা নিশ্চিত করা, খ্যাত মজুরগণ গ্রামীণ মজুর পরিবারগুলোকে সেনা সহায়তায় চিহ্নিত করে রেশন কার্ডের মাধ্যমে তিন মাস বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, মজুরদের সকল ঋণ কিস্তি মহাজনী এনজিও ব্যাংক ঋণ মৌকুব করা, একই সঙ্গে তাদেরকে নগদ অর্থ দেয়া। বর্তমান সংকটকালে ক্ষুদ্র ও মাঝারি সবজি চাষি, পোল্ট্রি, ডেইরি, গবাদি পশু খামারিকে রক্ষায় জন প্রতি 10,000 টাকা করে দিতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। এছাড়া প্রকৃত কৃষক ও খামারিদের জন্য 2% সরল সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। তারপর আমাদের শ্রমিকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে নির্মাণ শ্রমিক। নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং কর্মস্থলে দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। নির্মাণ শ্রমিকরা অনেক সময় আমরা দেখি তারা 15-20 তলা বিল্ডিং করতে গিয়ে অনেক উপর থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মালিক কর্তৃপক্ষ আর তেমন কোনো ব্যবস্থা নেয় না, অথচ তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য প্রাসাদ বানাচ্ছে, আমাদের জন্য বিল্ডিং বানাচ্ছে। তাই তাদের এই শ্রমের মূল্যায়ন করতে হবে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে দুর্ঘটনায় আহত, নিহত এবং দুরারোগ্য রোগে আক্রান্ত শ্রমিকদেরকে টাকা দিতে হবে। তা যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা করতে হবে, যারা মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে টাকা দিতে হবে। এছাড়া আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নারী শ্রমিকদের নিরাপত্তার সমস্যা। বাংলাদেশের পোশাক শিল্প সহ বিভিন্ন শিল্প কারখানায় বর্তমানে নারী শ্রমিকদের আধিক্য দেখা যায়। এমনকি কৃষিতেও বর্তমানে নারী শ্রমিকের সংখ্যা বাড়ছে, কিন্তু কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারের সুস্পষ্ট বিধান দিয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ 2009 সালে যে নির্দেশনা একটি রিট পিটিশনের রায়ে দিয়েছিল তার দৃশ্যমান বাস্তবায়ন দীর্ঘ এক যুগ হয়নি, করা হয়নি। তার কারণে বর্তমানে এখনও নারী শ্রমিকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে এবং সেটি আমাদের জাতীয় অর্থনীতিতেও প্রভাব পড়ছে। বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য সার্বজনীন পেনশন চালু করতে হবে। দেখা যাচ্ছে একজন শ্রমিক 20-25 বছর কাজ করার পরেও যখন তার বয়স একেবারেই শেষের দিকে, যখন সে আর কাজ করতে পারে না, তখন সে একেবারে শূন্য হাতে বাড়ি ফিরে যায়, এ ব্যবস্থা আর চলতে পারে না। তাদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে। শ্রম আইন বিধিমালা 2015 যে বিধিমালা আমাদের প্রত্যেকেরই জানা উচিত, শ্রমিক কর্মচারী এবং মালিকদের জানা উচিত, অন্যথায় আমরা বাংলাদেশের শ্রমিকরা বরাবর নির্যাতনের শিকারই হতে থাকবো। নির্যাতনের নিষ্পেষণ থেকে আমাদের আর মুক্তির উপায় থাকবে না। 2015 সালের সাধারণ নির্দেশাবলী হচ্ছে 1. নিয়োগপত্র ছাড়া কোনো শ্রমিককে নিয়োগ করা যাবে না। ধারা 5. স্থায়ী পদে শ্রমিক নিয়োগে প্রথম 3 মাস শিক্ষানবিষ্কাল বলে গণ্য হবে, পরবর্তীতে তার চাকরি স্থায়ী করা হবে। মালিক নিজ খরচে প্রত্যেক শ্রমিককে তথ্য সম্বলিত ছবিযুক্ত পরিচয়পত্র প্রদান করবেন। দৈনিক কাজের সময় 8 ঘন্টা, সপ্তাহে 48 ঘন্টার স্বাভাবিক কর্মসময় অতিক্রম করবে না। কাজের সময়সূচি শ্রম পরিদর্শক কর্তৃক অনুমোদিত হবে ধারা 100, 102 এবং 111। এ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা, যার জন্য আমেরিকাতে মানুষ মারা গিয়েছিল 8 ঘন্টা কাজের জন্য। তারা 100 বছরের উপরে হয়ে গেছে, 8 ঘন্টার কাজ তারা নিশ্চিত করে ফেলেছে। আর আমাদের দেশে এখনও দেখা যাচ্ছে, বিশেষ করে দোকান কর্মচারী যারা রয়েছে, আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি আমাদের গলির মোড়ের যে চা দোকানটি, সেখানে যে পিচ্ছি ছেলেটা কাজ করে, সে সকালবেলা এসে দোকান খুলে আর তার বাসায় ফিরতে ভিতরে রাত 8টা 9টা, তাও কোনো কোনো ছেলে বাসায় যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সে দোকানের মধ্যে হয়তো কোনোভাবে রাত্রি যাপন করে, এ ব্যবস্থা চলতে পারে না। তাদেরকে পরিবেশ, ভালো পরিবেশ দিতে হবে কাজের জন্য। আর যদি ওভারটাইম করাতে হয়, অর্থাৎ 8 ঘন্টার পরিবর্তে যদি 10 ঘন্টা কাজ করাতে হয়,
তাহলে তাকে তার সাধারণ মজুরির দ্বিগুণ হারে টাকা দিতে হবে। ধারা 108 এ একথা লেখা রয়েছে। প্রত্যেক শ্রমিক পত্রিকা পঞ্জিকা বছরে 10 দিন নৈমিত্তিক ছুটি ভোগ করবে। আমরা বিভিন্ন জায়গায় দেখি দোকান শ্রমিক কর্মচারী তাদেরকে শুক্রবারেও কোনো ছুটি দেওয়া হয় না, তাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই, এবং তারা যদি অসুস্থতাজনিত কারণে 2-4 দিন লেট করে তাহলে তাদেরকে বিদায় করে দেওয়া হয়। এটা অবশ্যই অমানবিক, এটা অবশ্যই অন্যায়, তাই আমরা এ ধরনের অন্যায় আর চলতে দিতে পারি না। এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অপ্রাতিষ্ঠানিক খাতে কিংবা গৃহকর্মে নিয়োজিত তাদের জন্য আলাদা আইন করতে হবে, যে কথাটি বাংলাদেশের শ্রমিক আইনে বলা হয়েছে যে শ্রমিক আইন, শ্রম আইন, অপ্রাতিষ্ঠানিক খাতে যারা রয়েছে অথবা গৃহকর্মী হিসাবে যেসব কাজের মেয়ে, জি চাকরানি, মহিলা যারা নিয়োজিত রয়েছেন তাদের জন্য শ্রমিক আইন কার্যকর হবে না। যদি শ্রমিক আইন কার্যকর না হয় তাদের জন্য বিশেষ আইন করতে হবে, যাতে তাদের কাজের পরিবেশ বজায় থাকে, কাজের সুযোগ সুবিধা যাতে তারা পায়, এবং কাজ করতে গিয়ে তারা যদি কোনো ক্ষতির শিকার হয় তাহলে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া তাদের কাজের নিরাপত্তা বিধান করতে হবে, কাজের যথাযথ সম্মানই দিতে হবে, কাজের জন্য পুরস্কার দিতে হবে, এ ধরনের ব্যবস্থা করতে হবে। তাই শ্রম আইনের প্রয়োগের ব্যাপ্তি বাড়ানোর সময়ের দাবি। তা না হলে যারা অপ্রাতিষ্ঠানিক খাতে কিংবা গৃহকর্মে নিয়োজিত তাদের জন্য আইন না করলে আমরা বিবেকের কাছে দায়ী থাকব। একই সঙ্গে বিদ্যমান শ্রম আইনে নানান অসঙ্গতি ও অস্পষ্টতা রয়েছে, আর যা আছে তাও প্রয়োগ না হওয়া বড়ই বিষয়। এই তাই আমরা প্রতি বছর বছর দিবস পালন করে বাহবা কুড়াতে চাই না, আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই। যে শ্রমিকদের ঘামের কারণে আমার বিল্ডিং উঠছে, যেই শ্রমিকদের রক্ত পানি করা ঘামের কারণে আমরা আজ সুখে বসবাস করছি, তাদেরকে আমরা যদি মূল্যায়ন না করি তাহলে জাতির কাছে আমাদের দায় থেকে যাবে, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আমরা কোনো জবাব দিতে পারবো না। তাই মালিক পক্ষের নিকট আমাদের বিনীত অনুরোধ, আপনারা আপনাদের শ্রমিকদের প্রতি অবশ্যই সদয় ব্যবহার করবেন, এবং আপনারা শুধুমাত্র নিজেদের মুনাফার দিকে খেয়াল না রেখে তাদেরকে না ঠকিয়ে আপনারা নিজেরাও বাঁচুন, তাদেরকেও বাঁচার সুযোগ দেন। বিশেষ করে বর্তমান করোনা পরিস্থিতিতে যেসব শ্রমিক বেকার রয়েছে তাদের জন্য আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। শুধুমাত্র মালিক অথবা কর্তৃপক্ষ নয়, আমাদের সমাজে আমরা যারা বসবাস করি আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন ঠেলা চালক, দিনমজুর, বাস কর্মচারী, যারা বর্তমানে খুবই অসহায় অবস্থায় রয়েছে, যারা হাত পেতে কারো কাছে কিছু চাইতেও পারে না, আবার নিজেরা সংসারও চালাতে পারে না। আমরা যারা আমাদের বিত্তবান যারা রয়েছি সমাজের, সবাই দলবদ্ধভাবে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। একথা বলি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।